আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আমি নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটা হলো মোটামুটি ফাংশনাল ডাব্লিউ থ্রি স্কুলের মতো বা স্ট্যাক ওভারফ্লোর মতো একটি মার্ন প্রজেক্ট, অর্থাৎ মঙ্গোডিবি, রিয়্যাক্ট, নোডজেস এবং এক্সপ্রেস জেস দিয়ে। তো কি কি কাজ করেছি আসলে হিউজ হিউজ বলা যায় না, মোটামুটি আমি কাজ করেছি যেগুলো কাজ একজন বিগিনার হিসেবে শেখা খুবই জরুরি। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে কাজগুলো দেখাই, আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রজেক্টটা আপনাদের পছন্দ হবে, কারণ প্রজেক্টটা এত ফাস্ট, কারণ নোডজেস এর প্রজেক্ট অবশ্যই ফাস্ট হবে। তো কি করেছি কথা না বাড়িয়ে আমার মনে হয় আপনাদেরকে ডিরেক্ট দেখানোই বেটার। তো আমি নিয়ে যাচ্ছি আমার ডেস্কটপে, এটা হলো আমার ওয়েবসাইটটা, দেখি আমার ডেস্কটপে চলে আসছে কিনা। রাইট, চলে আসছে। ডেস্কটপে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা মেইন হোম পেজ, এখানে ইমেজগুলো আসছে না কারণ ফ্রিতে হোস্টিং করা হয়েছে হিরোগুতে এবং অ্যামাজনেরই 500 আমার এমবি জায়গা রয়েছে, তবে ফ্রি, কিন্তু ফ্রি টান ইমেজগুলো থাকছে না। আমাদের এখানে কী থাকছে, এখানে কোর্সগুলো এখানে আমরা ডাইনামিকলি অ্যাড করতে পাচ্ছি, আবার যেহেতু একটা এডুকেশনাল ওয়েবসাইট এখানে ইনস্ট্রাক্টরগুলো অ্যাড করা যাচ্ছে। এটা হলো হোম পেজ। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্ম থাকছে নিচে, কন্ট্যাক্ট ফর্ম কাজ করবে, নোট মেলার দিয়ে এখানে মেল সেট করা যাচ্ছে। আচ্ছা, এখানে অনেকগুলো ফিচার রয়েছে, তার মধ্যে আমি তো অথেন্টিকেশন দিয়ে শুরু করি। এখানে মাল্টি অথের কাজ করা হয়েছে, ইউজার শুধু ইউজার মানে কমেন্ট করতে গেলে আমাকে অবশ্যই ইউজার হতে হবে, তাছাড়া কমেন্ট করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, আমার পোস্টে, তারপরে ইউজার রেজিস্ট্রেশন রয়েছে, ফেসবুক লগ ইন, গুগল লগ ইন অর্থাৎ সোশ্যাল লগ ইনের কাজগুলো আমি এখানে করেছি। এখানে আমি যদি কোনো ভ্যালু না দিয়ে দিই, আমার এখানে এই যে ইরোর দেখাবে যে এগুলো ফিলগুলো দেওয়া হয়নি, পাসওয়ার্ড কনফার্মেশন, এগুলো যাবতীয় কাজ করেছি আমি। তো দেন তারপরে হলো আবার এই যে রাইটার ড্যাশবোর্ডে এখন আমার লগ ইন করা রয়েছে, তাই যেতে পাচ্ছি অ্যাডমিন হিসেবে। আমি যদি এখানে লগ আউট হই তাহলে আমি যেতে পারবো না, পসিবলি যেতে পারবো না, রাইট, আমার রাইটার লগ ইন করতে বলছে। তো এখন আবার আরও কাজ করেছি, ফরগেট পাসওয়ার্ড, রিকভার পাসওয়ার্ড এই ধরনের কাজ করেছি। তারপরে হলো যে অর্থাৎ অথেন্টিকেশনের সব কাজগুলো মোটামুটি করেছি। আর এই যে এখানে লগ ইন হওয়ার পরে লগ ইন বাটনগুলো না থাকবে সেরকম কাজ আমি করিনি, জাস্ট দেখানোর জন্য আমি টিউটোরিয়াল সিরিজ করছি। তো এখানে আমি যদি আমি কী কী করতে পারবো, আমার টপিক অনুযায়ী আমি ডাব্লিউ থ্রি স্কুলের মতো এখানে সার্চ দিয়ে আমি টপিকগুলো এখানে পড়তে পারবো, ঠিক আছে। এবং এখানে যে আমি এখানে যদি এবার এই কোশ্চনে যাই, যে ডাইনামিকলি কোনো পেজ রিলোড বাদে, খুব অসাম একটা কাজ হলো পেজ রিলোড বাদে যে কন্টেন্টগুলো আমার চেয়ে যাচ্ছে, এখানে আমি কমেন্ট করতে পারবো। কমেন্ট এখন আসলে এই যে কমেন্ট চলে আসলো, ঠিক আছে। তো কমেন্ট আমি করতে পাচ্ছি। তো এখন আরেকটা অসাম জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হলো মেক কোশ্চেন। এই অপশনটাতে আপনারা গেলে আপনারা কোশ্চেন তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য, মডেল বেসড কোশ্চেন, ঠিক আছে। আপনারা যে অধ্যায় সিলেক্ট করবেন সেই অধ্যায়ের কোশ্চেনগুলো আপনারা নিচে দেখতে পাবেন, এবং যতটা কোশ্চেন বানাবেন, এটা একটা সুযোগ দিয়েছি, তাতে করে হচ্ছে কি আপনারা যে এখানে কোশ্চেন আর ইমেজ থাকলে ইমেজ চলে আসতো, আসলে কোশ্চেনে যদি কোশ্চেনে যদি ইমেজ থাকে অনেক সময়, তো এখানে কোশ্চেন বানানো যাবে। এরপরে আপনি আর যে চ্যাপ্টার অ্যাড করবেন সেই চ্যাপ্টারে কোশ্চেন নিচে নিচে অ্যাড হবে, মানে আপনার ইচ্ছা অনুযায়ী ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ক্লাস 9-10 ইন্টারমিডিয়েট যেটারই হোক, যে সাবজেক্টেরই হোক, কোশ্চেনগুলো একখানে করে আপনার বাচ্চার পরীক্ষা নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি সপ্তম শ্রেণীর সায়েন্সের পরীক্ষা নেবেন কিন্তু ভিন্ন দুটো অধ্যায়, এভাবে অধ্যায় সিলেক্ট করে প্রশ্ন করার সুযোগ আমার মনে হয় না কোনো ওয়েবসাইটে আপাতত রয়েছে। তো সেটা আমি বানিয়েছি, এখানে প্লে কুইজের অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার একটা কুইজের ওয়েবসাইটে যাবেন। আর হলো এই তো এখানে মেগা মেনু দিয়েছে, এগুলো মেনুগুলো আবার ডাইনামিকলি অ্যাড করা যাচ্ছে, আমি আপনাদের সবই দেখাচ্ছি কীভাবে আমার অ্যাডমিন পেজে কাজগুলো করা যাচ্ছে। তো আবার ওয়েব ডেভেলপমেন্টের গেলে এখানে আমরা এই যে এই কোর্সগুলো অ্যাড করেছি ডাইনামিকলি, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স, এই ধরনের আমার মেনুগুলো ডাইনামিকলি অ্যাড করা যাচ্ছে। আমি যদি এখানে এখন ওয়েব ডেভেলপমেন্টের এসটিএমএল সেকশনে যাই, দেখা যাচ্ছে যে এই যে আমি এই বাম পাশে চ্যাপ্টারগুলো পাচ্ছি এবং এগুলো ডাইনামিকলি চেঞ্জ হচ্ছে, এই যে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার দেখা যাচ্ছে নেভিগেশন চেঞ্জ হচ্ছে এবং আমার চ্যাপ্টারগুলো চেঞ্জ হচ্ছে। মজার ব্যাপার দেখেন, কোনো পেজ রিলোড নেই, কত ফাস্ট। আচ্ছা, তো আমি আপনাদেরকে এখন দেখাই, সেটা হলো আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করি, যাতে দিচ্ছে না, আমি এখন লগ ইন করি অ্যাডমিন হিসেবে। অ্যাডমিন হিসেবে যদি লগ ইন করি, ওকে, অ্যাডমিন হিসেবে লগ ইন করলে আমি সকল টপিক্স দেখতে পারবো, টপিক্স আমার চ্যাপ্টারগুলো দেখতে পারবো, এগুলো এডিটিং করতে পারবো। যেমন আমি যদি এখানে এডিট করতে চাই, এটা তাহলে এডিট হবে, এডিট হয়ে যাবে, এডিট হয়ে গেল, আবার ডিলিট করা যাবে। তো এই ধরনের চ্যাপ্টারগুলো ডিলিট ডিলিট করা যাবে। আবার এইখান থেকে মেনু অ্যাড করা যাবে ডাইনামিকলি, মেগা মেনু, আমার মেগা মেনুর আন্ডারে অ্যাড করবো কি না কোথায় অ্যাড করবো সেটা অ্যাড হয়ে যাবে। আবার এমনি সিম্পল মেনু অ্যাড করা যাবে, মানে এই কাজটা আমার করতে প্রচুর ঝামেলা হয়েছে, এই কাজটা আমি শেখাবো। আবার টপিক্সের মধ্যে গেলে আমার টপিক্সগুলো সুন্দর করে, আসলে এখানে আমি ডিজাইনের কাজগুলো খুব কম করেছি, এটা সাব মেনু হোল্ডার, নিচে এই মেনুগুলো রয়েছে, এটা সাব মেনু হোল্ডার, এটা মেনুগুলো রয়েছে, এইভাবে করে আসলে। তারপরে ইউজার্স ইনফোতে গেলে আমি প্রথমে অল ইউজার্স দেখতে পাবো, যে গুগল দিয়ে যারা লগ ইন করেছে, ফেসবুক দিয়ে, তাদের এখানে দেখাচ্ছে এরকম।
আবার রাইটার অ্যাপ্লিকেশন যারা করবে রাইটার অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখাবে, কেউ হয়তো রাইটার অ্যাপ্লিকেশন করেনি। আর এখানে আমার রাইটার অ্যাপ্লিকেশনগুলো যে যারা এগুলো করেছে, মানে রাইটারকে আমি পারমিট করিনি, পারমিট করে যদি দেই, আসলে অ্যাক্টিভেট হয়নি, এদেরকে পারমিট যদি করে দেই তাহলে আমার এইখানে দেখাবে, এই যে পারমিট হয়ে গেছে, এই অ্যাক্টিভেট করেনি এখনও। আসলে মানে যখন রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পরে তাদের জিমেলে একটা আমার জিমেল যাবে, সেই জিমেলে যদি তারা ক্লিক করে যে ডাব্লিউটি টোকেন সহ, তাহলে সেটা আমার তারপরে অথেন্টিকেট হবে। ওকে, তো এই কাজটুকু করেছি। এই তার মানে মোটামুটি ডাব্লিউ থ্রি স্কুলের মতো, এখান থেকে প্রোগ্রামিংয়ের এই ইউভিআর পাশ আমি চিন্তা করেছি যে এখানে ইউভিআর কিছু প্রবলেম সলভ দেওয়া যেতে পারে, কোড ফোর্সের বা কোড সিপের, আবার সিএসির এই যে র্যাসবেরি পাই রিলেটেড বা রোবটিক্স রিলেটেড এরকম চ্যাপ্টার অ্যাড করা যেতে পারে, দেখা যাচ্ছে নেটওয়ার্কিং রিলেটেড চ্যাপ্টার অ্যাড করা যেতে পারে। আবার হোমে গেলেও তো আমাদের হোমটা এখানে আসতেছে, এই যে আমি ইমেজটা এখানে আসছে না, তো ইমেজটা আসলে এই আমার হোস্টিংয়ের কারণে এর সমস্যা। আমি যদি ইমেজগুলো চেঞ্জ করতে যাই আমাকে যেতে হবে হোম ইনফোতে, এই যে ইমেজগুলো আমি যদি এখন ইমেজটা চেঞ্জ করি তাহলে ইমেজটা চলে আসবে, আই হোপ চলে আসবে। ওকে, আসলে ডাটাবেজের ইয়ের কারণে একটু সময় নেয়, এই যে চলে আসছে। এটা আমি যদি এখন সামনে যাই তাহলে যে দেখতে পাবো আমার এখানে পিএসপি, এরকম এরকম টিচারও অ্যাড করা যাবে। তো ইমেজ ক্রুড শিখতে পারবে একজন যারা আমার টিউটোরিয়ালগুলো দেখবে দর্শক, এবং ডাইনামিক মেনু অ্যাড করা শিখতে পারবে, এবং রিয়্যাক্টের ফাংশনালিটিগুলো ভালোভাবে শিখতে পারবে, নোটস শিখতে পারবে, এক্সপিরিয়েন্স ডেস্ক সম্পর্কে নিজেকে আরেক ধাপ আগিয়ে নিয়ে যেতে পারবে, বিশেষ করে মঙ্গোডিবি শিখবে, ঠিক আছে। আবার সোশ্যাল লগ ইন, মাল্টিপল অথেন্টিকেশন, এগুলো স্টার্টিংয়ে করতে গেলে আসলে অনেক প্রবলেম হয়, এবং ফ্রিতে হোস্টিং হিরোকুতে কীভাবে করা যায়, পুরো জিনিসগুলো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার। আশা করি ভালো লাগবে, আর বেশি কথা না বাড়িয়ে দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যে কীভাবে এই ওয়েবসাইটটি বানানো যায়। তো আজকে এ পর্যন্তই, আপনারা যদি আমার এই এই ওয়েবসাইটটি কীভাবে বানাই সেটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো এই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।